নমস্কার বন্ধুরা নবদিগন্ধ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে সবথেকে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ একটি মামলা বলা যায় যেখানে ছাব্বিশ হাজার পুরো প্যানেল বাতিলের মামলা আজকে কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে প্রধান বিচারপতির দ্বারা গঠিত তিনজন সিনিয়র বিচারপতির বেঞ্চে তো এই মামলা প্রসঙ্গে আজকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তবে তার আগে বলে রেখি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সভাপতায় পাওয়ার জন্য তো চলুন তাহলে আমরা আজকের এসএসসি মামলার বিস্তারিত আপডেট জেনে নিই তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু এই মামলার দিকে মুখাপেক্ষি হয়ে রয়েছেন এবং সারা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের মানুষ এই মামলার দিকে তাকিয়ে রয়েছে যে যেখানে পুরো ছাব্বিশ হাজারের প্যানেলে দুর্নীতি যেখানে সিবিআই রিপোর্ট দিয়েছে প্রায় সাড়ে এগারো হাজার মতো ক্যান্ডিডেট দুর্নীতি করে চাকরি পেয়েছে এই যে পুরো দুর্নীতির যে বিষয় এই চূড়ান্ত মামলার কিন্তু শুনানি আজকে হয়তো হতে পারে আবার নাও হতে পারে তো এই মামলা প্রসঙ্গে আজকে পাঁচটি যে গ্রুপ ছিল প্রধান বিচারপতি যে পাঁচটি নোরাল কাউন্সিল গঠন করে দিয়েছিল একটা এসএসসির কাউন্সিল একটা হচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থী অর্থাৎ যারা মামলা দায়ের করেছে একটা হচ্ছে চাকরি হারা সার্ভিস টিচাররা যারা চাকরি অলরেডি হারিয়ে ফেলেছিলেন কলকাতা হাইকোর্টের নির্দেশে একটা হচ্ছে রাজ্য সরকার এবং একটা হচ্ছে সিবিআই এই পাঁচটি নোডাল কাউন্সিল তারা কিন্তু পৃথক পৃথকভাবে তাদের রিপোর্ট জমা করেছে তার মধ্যে এসএসসির রিপোর্ট এবং সিবিআই রিপোর্টে কোনো মিল নেই সিবিআই রিপোর্টে কিন্তু প্রায় সাড়ে এগারো হাজার মতো ক্যান্ডিডেট দুর্নীতি করে চাকরি পেয়েছে তার মধ্যে সাড়ে আট হাজার ক্যান্ডিডেট শুধু ওএমআর দুর্নীতি করে চাকরি পেয়েছে যেখানে কলকাতা হাইকোর্টে কিন্তু শুধুমাত্র ওএমআর এর ওপর বিষয়টা ছিল প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার মতো কিন্তু সিবিআই পরক্ষণে তদন্ত করতে গিয়ে প্রায় সাড়ে আট হাজার মতো ক্যান্ডিডেটের নাম তারা কিন্তু পেয়েছে যে তারা ওএমআর দুর্নীতি করে চাকরি পেয়েছে এবং প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মতো ওএমআর ছাড়াও র্যাঙ্ক জাম্প এক্সিট ভ্যাকান্সি এবং এক্সপায়ার্ড প্যানেল এই তিনটি ক্যাটাগরিতে চাকরি পেয়েছে তো সব পক্ষের মতামত শুনেই যে লিখিত হলফনামা জমা করা হয়েছে পাঁচটি তরফ থেকেই প্রায় দুশ হাজার দশ হাজার দুশো উনসত্তর পাতার রিপোর্ট সেই রিপোর্ট পরেই কিন্তু আজকে এসএসসি মামলা চূড়ান্ত রায়দান করবেন জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় স্যারের দ্বারা গঠিত তিন সিনিয়র বিচারপতির বেঞ্চ তো আজকে কি হয় সেটাই দেখার আজকে আপনারা সকলেই চ্যানেলে নজর রাখবেন আমি আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেব এবং এক্ষেত্রে কিন্তু যদিও পুরো প্যানেল বাতিল না হয় যারা ওএমআর দুর্নীতিতে রয়েছেন যাদের চাকরিটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিল করেছিল প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার মতো তাদের চাকরিটা কিন্তু শেষ ম্যাচ বাতিল হবে তাদের চাকরিটা হয়তো কোনোভাবে বাঁচবে না তো আজকে কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেটাই দেখার এবং তাছাড়াও আরেকটি খবর আপনাদের জানিয়ে রাখি কলকাতা হাইকোর্টের যে সমস্ত আইনজীবীরা এই এসএসসি মামলাটি লড়ছেন যেমন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় স্বামী মহাশয় এনারা কিন্তু সকলেই গত কালকে দিল্লিতে পৌঁছে গিয়েছেন এই এসএসসি মামলার কারণে ফলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এই মামলাটি কিন্তু আজকে উঠতে চলেছে এবং যেটা যে মামলার কিন্তু গুরুত্ব রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ এই মামলা চাকরি প্রার্থী এবং এসএসসি এবং রাজ্য সরকারের কাছে তো এই মামলাটিতে কি হয় সেটাই দেখার এক দিক দিয়ে বললে বলা যায় রাজ্য সরকার কিন্তু এক পক্ষে ভীষণ চাপের মধ্যে রয়েছে আপনারা দেখেছেন গতকালকের ঘটনা এবং তাছাড়াও একের পর এক যে ঘটনা ঘটছে এবং এই যে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গে কিন্তু রাজ্য সরকার ভীষণ চাপে রয়েছে তার উপর আজকে এসএসসি যদি সরকারের বিরুদ্ধে রায় যায় তাহলে সরকার কিন্তু আরও চাপে পড়ে যাবে তো কি হয় সবটাই আপনারা জানতে পারবেন আজকে রায়ের পর তো বন্ধুরা ভিডিওটি এখন এখানেই রইল চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ